আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি সর্ষে বাটা দিয়ে মাছ রান্না করে দেখাবো। তার জন্য আমি এখানে মাছ নিয়েছি, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন মাছগুলো ভালো করে মাখিয়ে নিব। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে, মাছগুলো এখন ভেজে নিব। তার জন্য চুলায় তাওয়া বসিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। তো এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভেজে নেব। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছগুলো এখন রান্না করে নেব। তো কড়াইয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো আধ ভাজা হয়ে গেছে, এখন দিব আদা রসুন বাটা। এখন পেঁয়াজের সঙ্গে আদা রসুন ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, ধনা গুঁড়ো, জিরা গুঁড়ো। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন অল্প করে পানি দিয়ে দিব টমেটোগুলো সিদ্ধ করার জন্য। এখন ঢাকা দিয়ে জাল করে সিদ্ধ করে নিব। এখন আমি ঢাকাটা তুলে নিলাম। তো দেখেন কি সুন্দর টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। তো দেখেন মশলা কি সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পানি গ্রেভি করার জন্য। এখন ঢাকা দিয়ে পানিটা ফুটিয়ে নিব। তো পানি ফুটে গেছে, এখন কাঁচা লঙ্কা আর সরিষা বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নিব। তো দেখেন গ্রেভিটা ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আবারও ঢাকা দিয়ে জাল করে নিব। এখন আমার জাল করা হয়ে গেছে, তো ঢাকাটা তুলে নিয়েছি। মাছগুলো আমার রান্না হয়ে গেছে, এখন আমার রান্না কমপ্লিট, চুলা বন্ধ করে দিব। তো দেখেন কি সুন্দর হয়েছে রান্নাটা। তো আপনারা আবার সর্ষে বাটা দিয়ে এরকম করে মাছ রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। তো দেখেন কি সুন্দর হয়েছে মাছগুলো, দারুণ হয়েছে। আর গ্রেভিটা দেখেন কি সুন্দর হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।